বিশ্বভাষ্যে কবি যদি হন পীর কিংবা পয়গম্বর, আমিও পীরানি, তবে কতদিন ধরে বিলাতেছি কবিতার আতর। স্বামী মাজেদের ওহি, এটা জানুয়ারির 13 তারিখে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট। আমরা কথা বলছিলাম গত পর্ব থেকেই, কথা বলছিলাম কবি স্বামী মাজেদ, যিনি এবারে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, সেটারই বাকি অংশ আমরা আপনার সাথে কন্টিনিউ করতে চাই। আপা, যেখানে ছিলাম আমরা গত পর্বে, যে সিলেটের ভাষা আপনাকে আন্দোলিত করেছে এবং সিলেটের ভাষায় দারুণ দারুণ কবিতা আপনার মধ্যে থেকে পেয়েছি আমরা, সেই জায়গা থেকে যদি সংস্কৃতির কথা বলি, শিল্পের কথা বলি, সাহিত্যের কথা বলি, সেগুলোকে আপনারা কিভাবে নতুন প্রজন্মকে আপনারা ছড়িয়ে দিতে চান শিল্প সাহিত্য সংস্কৃতিকে? একটা আমাদের চাওয়া, আবার আরেকটা ওদের চাওয়া, ওরা কতটুকু নিতে চায়। তো মানে কিছুদিন আগে যে প্যান্ডামিক গেল, অতিমারির কাল গেল, তাতে 3 বছরে যে ব্যাপারটা ঘটে গেল সেটা হতো 25 বছরে হতে পারত। 3 বছরে মানে বল, রবীন্দ্রনাথ বলেছেন যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ঠিক সেরকমই আমরা সেই দুঃসময়ে আমরা অনেক কিছু রপ্ত করেছি, যাতে বুঝতে পেরেছি যে আসলে চুম্বক ব্যাপারটা খারাপ সময়ের মধ্যে থেকে একটা ভালো জিনিস বের হয়ে আসছে, বের হয়ে আসছে। চুম্বক কি জিনিসটা হতে পারে যাতে আমি ওদেরকে ছুঁতে পারি? এদের ধৈর্য নেই অত অনেক বড় জিনিস পড়ার, এরা বই নিয়ে বসছে না, এরা মেলাতে গেলে সেলফি তুলতে যায়। আমাদের মতো বৃদ্ধরা যারা বই কিনবে তাদের এখানে হাঁটার উপায় নাই। তো এই প্রতিকূলতাগুলোকে মাথায় রেখে তাদেরকে গ্রন্থের প্রতি আকৃষ্ট করতে আমি তো আমাকে প্রতিনিয়ত বদলাই। যেমন আমি চূর্ণ কবিতা লিখতে শুরু করেছি, চূর্ণ এই যে ভোঁ ভোঁ শবের বিছানায় পরাজিত মানুষেরা মাছি হয়ে যায়, কিংবা মাংসের তাজে কবু হয় না স্ফুরণ, মাংসের তাজে ত্যাজীয় মাংস ক্ষুধা দ্বীপের দোতক। একটু ব্যাখ্যা করবেন, মানে এই পরের লাইনগুলো আমার মাথায় ঢোকে না। তো মানে ব্যাপার হচ্ছে যে আসলে শরীরের মাংস এবং ওইটার তাজ মানে ওইটাই আসল নয়, মাংস ক্ষুধা ত্যাগ করো তুমি, এর ভিতরে যে মনুষ্যত্ব মানবিকতা সেটা জাগো। এই প্রজন্মের সাথে সরাসরি কানেক্ট হওয়ার একটা বিষয় কিন্তু আছে এবং সেখানে বিভিন্ন ধরনের কমেন্টও আসে, সেগুলোকে কি মানে গুরুত্ব পায় আপনার লেখালেখির মধ্যে? আমার মনে হয় সেই জন্যই আমি প্রাসঙ্গিক, আমি শুধু কবিতা নিয়ে লিখি না, আমাদের সমসাময়িক যে ব্যাপারগুলো আছে আমার বিবেক দিয়ে আমি সাড়া দিই, সেটি মেয়েদের নিয়ে কিছু হোক, শিশুদের নিয়ে কিছু হোক, আমাদের দেশের রাজনীতি নিয়েই হোক, কিন্তু রাজনীতি নিয়ে আমি খুব কৌশলী, কারণ আমি তো যে কথাগুলি বলতে চাই আমি আমার রাস্তা বন্ধ করতে চাই না। সুতরাং কিছু বিষয় আছে একেবারেই সরাসরি বলি না, ইঙ্গিতেই বলি, বাকি কথাগুলো বলে যাই, কারণ কাউকে না কাউকে তো এই প্রজন্মের সঙ্গে থেকে এইগুলি বলতে হবে। যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল, এই ছেলেমেয়েরা তো আমাদের মতো মানুষের সঙ্গেই সংযোগ করেছে, আমরা তখন বাইরে কাজ করেছি, আমরা ওদেরকে নেতৃত্বে নিয়ে এসেছিলাম, দুর্ভাগ্য ওটাও একটা রাজনীতির কারণে যে, কিন্তু গণজাগরণ মঞ্চ তো এখনো ইতিহাসে জলজলে হয়ে আছে। আমি যদি বলি যে আপনার লেখালেখি দিয়ে আপনি আসলে কি বলতে চান বিশেষ করে বাংলাদেশকে? এটা খুব বড় ব্যাপার রে ভাই, এরা জীবন দর্শন যাদের আরো বড় আছে, আমি তো তাদেরকেই অনুসরণ করি। আমার জীবনে 3 জন নারী, সুফিয়া কামাল, জাহানারা ইমাম এবং আমার মা, একজন কবি ছিলেন, একজন বাংলাদেশে। তো আসলে ব্যাপার হচ্ছে তারা সহজিয়াভাবে যে বোধগুলো আমাকে আমার কাছে পৌঁছেছেন বাংলাদেশের, আমি বলবো স্পর্ধা করি না কিন্তু আমার মতো যারা আছেন, এটাও কিন্তু একটা প্রশিক্ষিত করতে হয় নিজেকে যে আমি কি করে সংযোগ সাধন করব তাদের সঙ্গে, তরুণ প্রজন্মকে সংযোগ মানে নিজেকে তৈরি করে নিতে হয়, তৈরি করে নিতে হয় ওদের মতো, বলে না ওদের মতো ওরা যা পছন্দ করবে, দরকার হলে কাঁঠাল পাতার ভিতরে ক্যাপসুলটা ঢোকাতে হবে, মানে এটা এটা তোমাকে করতেই হবে, এটা তোমার, কাউকে কোনো দেশ দায়িত্ব দেয় না।
এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি, এগুলোকে যদি আমরা ছড়িয়ে দিতে চাই বা এগুলোর মূল্যবোধ যদি প্রজন্মের মধ্যে ঢোকাতে চাই, সেখানে রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক দায়িত্ব কি রয়েছে, বিশেষ করে রাজনীতিবিদদের? আমি তো রাজনীতি করি না, রাজনীতিকদের নিয়ে আমার কবিতা আছে লেখা, যে আসলে আত্মপ্রেমে দেশটা বিনষ্ট হয়ে গেল। দেশপ্রেম আর আত্মপ্রেম দুই কথা। তো আত্মপ্রেমে কিন্তু আত্মবিনাশী জাতি হয়ে গেছি আমরা সবাই নয়, ভালো মানুষজনগুলোর জন্য এখনও টিকে আছে দেশ। আর যে জীবন দর্শনের জন্য হয়েছিল, আগে একটা কথা বলেছিলাম না, আমি তো বাংলা একাডেমি পুরস্কারটা আমার তিন শহীদ শিক্ষক অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার এবং অধ্যাপক আনোয়ার পাশার স্মৃতির উদ্দেশ্যে দিয়েছি। আরও একটা জিনিস করতে চাই, সেটা হলো আমি 3 লাখ টাকা পেয়েছি পুরস্কারের, এই 3 লাখ টাকা দিয়ে আমি তাদের স্মৃতির উদ্দেশ্যে একটা লোক বক্তৃতা শুরু করতে চাই। কারণ এতদিন পরে দেখেছি, 14ই ডিসেম্বর এলে তারা একটাই খবর হন, স্মৃতি লিখতে লিখতে সবাই হয়রান হয়ে যান, কিন্তু যে আদর্শের জন্য জীবন দিলেন, 1972 থেকে যে কারণে আমাদের একটা ভাষিক জনগোষ্ঠী হলো, যা করলে আমাদের দেশ টিকে থাকবে বলে তারা ভেবেছেন, এই বক্তৃতাগুলোতে আমরা মানে আমার সঙ্গে আরো অনেকেই আগ্রহ দেখিয়েছেন। 3 লক্ষ টাকা তো এটা দিয়ে হয়তো কিছুই হবে না, শুরুটা করা হবে, শুরুটা হবে, এবং আমি জানি আমার সঙ্গে আরো অনেকে হাত দিতে আসবেন। আপনার একটা কবিতা দেখছি আমি, পরিচিতি শামীম আজাদ, সড়কের পরিচিতি হই নতুন কিলোমিটার ফলকে, সড়ক, হ্যাঁ আপনি পড়েন, সড়কের পরিচিতি হয় নতুন কিলোমিটার ফলকে, পরিণত মানুষ চিহ্নিত হয় তার ব্যতিক্রমী আচারে, অতি দীর্ঘ বনস্পতি চেনা যায় তার ফলস্বাদে কিংবা কাটার আঘাতে, আর শহর পরিচিত হয় তার কুকুরে কিংবা কুতুবে। তবে কুতুবহীন দেশ পত্রিকার শিরোনাম হয় আত্মপ্রেমী রাজনীতিকদের আত্মঘাতী পরাগায়নে ও প্রণয়ে, যে কথাটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই, কি চমৎকারভাবে এটা চলে আসলো, আমি খুব গর্বিত। এরকম একটা টিভি আছে, রেফারেন্সগুলো এভাবে আসে। আপনার মধ্যে যে ভাষা, আপনার মধ্যে যে দর্শন, আপনার মধ্যে যে মানবিকতা, আপনার মধ্যে যে চিন্তা, এইটা গড়ে ওঠে কিভাবে? এবং আমরা যদি সার্বিকভাবে পুরো দেশটার মধ্যে, প্রজন্মের মধ্যে এটাকে গড়ে তুলতে চাই, আপনার অভিজ্ঞতা থেকে শুনতে চাই কিভাবে তৈরি করা যেতে পারে। আমি তো জানি আরও কিছু আমার বন্ধুবান্ধব আছেন, তারাও মানে তারা অনেক বড়, এই মানুষগুলোর কথা শোনাতে হবে, খুব সহজে এদেরকে রাস্তা করে দিতে হবে, গল্পের ছলে তারা বলবেন, বক্তৃতা না। সেই দায়িত্ব আসলে কিভাবে পালন করবে রাষ্ট্র? আপনারা আজকে করছেন, আমাকে নিয়ে আসছেন, সব কিছুই রাষ্ট্র করতে পারবে না। রাষ্ট্র যখন দেখবে যে একজন একটা জায়গায় বড় হয়ে উঠছে, কাজগুলো করতে গেলে রাষ্ট্র তখন এসে পাশে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। আপনাদের একটা স্মৃতি চলে আসলো, দেখেন, হাই দিন সোনালি ডানার দিন, আহা, এই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর তসলিমা নাসরিন, আমরা না জাতীয় কবিতা উৎসব শুরু করেছিলাম জি এরশাদের জন্য, এরশাদ আমলে। আর আপনারা তো জানেন যে মঞ্চে বসে কামরুল হাসান মারা গেলেন বিশ্ববেহায়ার ছবিটা আঁকতে আঁকতে, তো তখন তো তরুণ প্রজন্ম, আমরা মনে আমরা বলতাম কি, ওটা এশীয় কবি আর আমরা হচ্ছে দেশীয় কবি। আচ্ছা, তো ফুড ফরমাস খাটতাম ওই সড়ক দ্বীপের বসে আড্ডা দিতাম। এই জাতীয় কবিতা উৎসব এখনো প্রতি বছর একটি স্লোগান দিয়ে দিয়ে, সেই আড্ডার মধ্যেও তো কবিতার চর্চা ছিল, নিজেরা আড্ডার ছলে অনেক অনেক কবিতা বলতেন, সেই জায়গা থেকে স্মৃতিকাতর হয়ে কোনো কবিতা কি শোনাবেন আমার দর্শক? আমরা তো সুভাষ মুখোপাধ্যায় তখন মুখে মুখে বলতাম, ফুল খেলবার দিন নয় অত্য, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, এই কবিতাটা আমরা অনেক বলতাম, মানে যেখানে দ্রোহ ছিল একদম, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধশ্বাসের আমি পাই নির্দেশ, জল ও মাটিতে ভাঙনের বেগ আসে, তখন আসলে ভিতরের অন্তর্নিহিত তাৎপর্য বোঝেন, মুখস্থ করে গেছেন, কিন্তু একটা সময় ওটা করলে সারগামের মতো, সারগাম না শিখলে তখন তো গান করতে পারবেন না। ওই যে কবিতাগুলো আমরা পড়েছি, রবীন্দ্রনাথের পড়েছি, নজরুলের পড়েছি, নজরুলের চৈতি হাওয়া, রবীন্দ্রনাথের 1400 সাল, নির্ঝরের স্বপ্নভঙ্গ, এগুলো তো আমাদের মুখস্থ রে ভাই, এগুলো তো আমাদেরকে
পরে ভাবাতে চেষ্টা করেছে। তা আপা করেছেন কি এসে দেখেন যে মাইকেল মধুসূদন দত্তের কবিতা মুখস্থ করিনি করিনি, সবাইকে বেঞ্চের উপর উঠিয়েছেন, উঠিয়ে বলেছেন আমি 15 মিনিট সময় দিলাম, সুর করে পড়তে থাকো, কোরাসে যেরকম মুখস্থ হয় সবাই একসাথে। এবং সেই কবিতা আমাকে মধুসূদন চিনিয়েছে। আমি আচ্ছা রানা, আমি এখনও ওইটা মুখস্থ বলতে পারি। পোহাইল নিশি উষা কুসুম ভূষণে সাজিয়া মোহিনী মূর্তি, দিল আসি ধরা মর্তধামে পাখিগুলি নিরক্ষী তাহার, অতুলিত রূপরাশি গাইল ভৈরবী কুঞ্জে কুঞ্জে সমস্বরে। আমি এরকম চলে যেতে পারবো। মানে আপনার স্মৃতিও অনেক প্রখর। আমার মনে হয় আমাদের সময়ের, আমি একটু বলি, স্পর্ধাপরে বলি, আমরা বাংলাদেশের শুদ্ধ সময়ের সন্তান। আমি একটা জিনিস দেখতেছি, 1952 সালে ময়মনসিংয়ের ছবি, যে সময় ক্যামেরা খুবই দুর্লভ ছিল, এবং আপনার একটা সিরিজ আছে ছোট থেকে বড় সময়ের, এই সিরিজের সাথে আমি একটা প্রশ্ন করতে চাই, পড়াশুনোর সিরিজ, মানে পরিবার থেকেই মানুষ আসলে বই পড়ার প্রতি আগ্রহী হয়ে ওঠে, আপনার সেই পরিবার কিভাবে আপনাকে বই পড়া সিরিজে ঢুকিয়ে দিল, সেই গল্প কি আমাকে শোনান? আসলে আমার বাবা এবং মা, বাবা আবু আহমদ মাহমুদ তরফদার, মা হচ্ছেন আনোয়ারা তরফদার, সিলেটের। তো বাবা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় কর্মী ছিলেন, এআরপি অফিসার, আসামে তাদের সংসার প্রথম শুরু হয়, দেশ বিভাগের পর আসেন। তার আগে শুনেছি বাবা স্কাউট ছিলেন, মার তো একটা রান্নার বই আছে খাদ্যবিলাস। তো আসলে তো পারিবারিকভাবে যে যে সন্তানকে আপনি যেভাবে উদ্বুদ্ধ করবেন, কিন্তু আরেকটি ব্যাপার, নারী পুরুষে বিভাজন করেননি। আমি তো ছোটবেলা সাইকেল চালিয়েছি, সাঁতার কেটেছি, খেলাধুলা করেছি, কেরাত কম্পিটিশনে গেছি, নজরুল আবৃত্তি করেছি, রবীন্দ্র আবৃত্তি করেছি, কোরাসে গান গেয়েছি। আমার বাবাকে একদিন জিজ্ঞেস করেছেন একজন, আপনি শামীমকে দিয়ে এত কিছু করান, আপনি কী চান ও হোক? আব্বা বললেন, আমি তো চাই না, ওর জন্য সবগুলো জানালা খুলে দিলাম, যেটা ওর ভালো লাগবে সে ওইটাই করবে। আপনাদের সময় বাবা মায়েরা বই হাতে তুলে দিয়েছে, আপনি শিশু কিশোরদের নিয়ে কাজ করেন, তাদের অভিজ্ঞতাও আপনাকে শুনতে হয়, সেই অভিজ্ঞতার মধ্যে এখনকার বাবা মাদের কি সেই প্রবণতা একটু কম মনে হয় আপনার? বাবা মাকে দোষ দেওয়া যাবে না, ভাই, এমন একটা প্রতিযোগিতার মধ্যে এখন ওরা পড়েছেন, ওরা শুধু নিশ্চিত হতে চান যে সৈয়দ শামসুল হক বলেছিলেন, আমার সন্তান যেন বাংলার শ্মশানে থাকে দুধে ভাতে। তো এই দুধে ভাত আর বাংলা শ্মশান নয়, বিশ্ব এসে গেছে, কাজে বিশ্বে গিয়ে যদি সন্তানটি বাঁচে। রানা একটা দুঃখ কিন্তু করেন, অনেক বাবা মা একা হয়ে গেছেন সন্তানের ভালো দেখতে গিয়ে, বাবা মা একা হয়ে গেছেন, এবং সেই সন্তানরা চাইলেও কিন্তু বাবা মার সুযোগ নেই, দুষ্ট বাচ্চা না এরা, এরা খুব তারাও ফিল করেন কিন্তু আসলে সুযোগ নেই এখন। তো কাজে এই যে আমাদের সমাজ বিক্ষণ তো ওইভাবে পড়ানো হয় না যে কোন কাজটি বাবা মা করলে কি অবস্থার মধ্যে আমরা পড়তে পারি। আপনার একটা স্ট্যাটাস, 70 ফোঁটা কাব্য ফুলের ছন্দ খুঁজে ফিরতে নেই, হৃদয়বৃন্তে অস্ত্রোপচার প্রয়োগ করে দেখতে নেই। এই যে উপলব্ধিগুলা, এই উপলব্ধিগুলার মধ্যে স্বামী মাজাদ আসলে বাংলাদেশকে কিভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই? আমি তখন চেষ্টা করেছি যে বিশ্ব মানেই তো অন্য ভাষা, বিশ্ব মানেই ওদের একটা পরিবেশনা। তো এগুলো না খুব মিষ্টি লাগবে আপনার শুনতে, যে এগুলোর জন্য অর্থ কোথায় পাবো, সব কিছুর প্রশিক্ষণ নিয়েছি। বলে না উনি আমজাদ হোসেনের একটা নাটকে ছিল, উনি গোপনে গোপনে ম্যাট্রিক পাস করেছেন, আপনারা জানেন না। আচ্ছা, তা আমি গোপনে গোপনে আমার, আমি তো পড়াতে গেছি বিলেতে, সেই পড়ানোর ফাঁকে ফাঁকে আমি নানান বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি, নিজেকে তৈরি করেছেন করেছি। আমার মনে হচ্ছে আমি তো বাংলা ভাষাটাই জানি, অন্য ভাষাটাই পড়াতে পারছি ক্লাসে। আমার ক্লাসে আমি বিজ্ঞান, অঙ্ক এবং ইংরাজি পড়াতাম, ওটা পড়াতে পড়াতে হঠাৎ মনে হলো আচ্ছা আমি এখানে বিদেশি, ওরা তো বিদেশি না, ওই দেশের বাচ্চাদের শেখাচ্ছি কী করে কবিতা লিখতে হয় ইংরেজিতে, তো আমি কেন বাংলার থেকে ইংরেজিতে শুরু না করি না। তো এভাবেই আমার প্রথম উপলব্ধি। তারপরে মনে হয়েছে মনোগ্রাহী হতে হবে পরিবেশনা, যার জন্য আমি পোয়েট্রি পারফর্মার। আমি কবিতা যখন করি শুধুমাত্র কবিতা পড়েন না, করি না, কবিতা পারফর্ম করেন, উপলব্ধির মধ্যে নিয়ে যেভাবে, যে কবিতাটি আপনি বললেন
এটা হচ্ছে সর্বসাধ্য মনে হলেও সকল কথা জানতে নেই, সন্ধ্যাবেলার চিহ্নমালায় সমীকরণ করতে নেই, খড়ায় পোড়া বিশাল মাঠের শেষের শিশির খুঁজতে নেই, শাস্ত্রকুতার চেটোর মাঝে আঙুল দিয়ে পিষতে নেই, একটি বিরল প্রভাত পেলে চোখের কপাট খুলতে নেই, দিন যাপনের মলিন কাঁথায় রক্ত গোলাপ ছেঁটতে নেই, সদ্য ফোটা কাব্য ফুলের পাপড়ি ছিঁড়ে দেখতে নেই, হৃদয় বিনতে অস্ত্রোপচার প্রয়োগ করে দেখতে নেই। একটা কবিতা হলে এই যে পারফর্ম করছেন আপনি, একদম পারফর্মার বলতে পারেন। একটু নারী নিয়ে যদি কথা বলি, আপনি এখানে লিখেছেন যে এভরি ওম্যান ইজ অ্যান আনটোল্ড স্টোরি, প্রত্যেকটি নারীর একটা অজানা গল্প থাকে। সেই অজানা গল্পগুলো কেউ কি আমাদের মাঝে মাঝে জানার চেষ্টা করতে হয়? করতে তো হয়, আগ্রহী মানে আপনারা, আপনি তো অত্যন্ত আধুনিক পুরুষ, আমাদের দেশের মেয়েদের করা বলা চলা, এই যে হঠাৎ করে আরবি পোশাক, এই সব কিছু কিন্তু পুরুষের সদিচ্ছার উপর নির্ভর করে। অনেক পুরুষ বলে আমি না আপা, ও নিজেই চায়, ও যদি বিকিনি পরে হাঁটতে চায় তুমি দেবে? তুমি তো দেবে না, তুমি তো বলবে, তুমি তো ওর সঙ্গী, বলবে যে এই গরমের দেশে বোন রে মা বা স্ত্রী, তোর তো মাথায় ঘা হয়ে যাবে, আমিও তো আরামে ঘোরাফেরা করছি, তুই সারা গা ঢেকে দিয়ে এটা করছিস কেন? তাইলে কি পুরুষদেরকে তুই অনেক নিচু শ্রেণীর মানুষ ভাবিস, যে পুরুষরা দেখলেই খালি দর্শন করতে চলে আসবে? কথা বলতে বলতে দুই দিনের এই আয়োজন কীভাবে যেন শেষ হয়ে গেল, আমরা শেষ করতে চাই আজকের আয়োজন। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিই, আজকের মতো শেষ করতে চাই কবি শামীম আজাদের সাথে আমাদের যে কথোপকথন ছিল, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং তার লেখালেখি জীবন এবং জীবন দর্শন সম্পর্কে। কিন্তু চলে যাব, তার আগে শামীম আপার একটা কবিতা তো শুনতেই হয়। আপা, কোন কবিতা দিয়ে শেষ করব আমরা? একদম চার লাইনের কবিতা, যেটা ছোট্ট কবিতা, মানে অনুষ্ঠান শুরুর আগে খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে যতবার রক্তাক্ত হই, যতবার রক্তাক্ত হই ততবারই হই আমি কবি। আহা, তারপরে কি করি, আমার পাঠকের কাছে তাই রেখে যাই আমার রুধিরের সবই। ধন্যবাদ। আপনার কবিতা দিয়ে আপনার বলা হয়ে গেল যে আপনি আসলে কে চান, অসংখ্য ধন্যবাদ আপা আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আমি অনেক খুশি হয়েছি এসে, কিভাবে যেন মনের কথাগুলি বলতে পারলাম এত আনন্দ করে, আমার খুব ভালো লাগলো। আমার দর্শক যারা দেখছেন, আসলে আমার মনে হয় এর ভেতর থেকে আপনারা আমার জীবন দর্শন, আমার কথাবার্তাগুলি নেবেন, এবং এগুলো শুধু মঙ্গলই নিয়ে আসবে ভাই, অমঙ্গল আনবে না।